চল। মা, আমরা এগোচ্ছি। মল্লিকা তোমার আশীর্বাদ নিতে এসেছে। এ সংসারে আমার আশীর্বাদের আর কোনো দরকার নেই। আমার আশীর্বাদের জন্যে কোনো কাজ তো পড়েনি। পিছনে তাকাতে নেই, মায়ের মুখ যে দেখতে নেই, কি হয়েছে? ও কেদারবাবু, আপনাকে খুঁজছিলাম।
ওই ব্যাপার বড় কিন্তু তোমার এমন বিচলিত দেখাচ্ছে কেন না কেউ বলছে আহ আজকে সব ভালো ভালো মিটে যাবে বলুন হ্যাঁ আজকে সব ভালো ভালো মিটে যাবে তোমার উপর ভরসা রাখো তিনি যখন একদম নিয়ে এসেছেন বাকিটুকু তিনি পার করবেন চিন্তা করো না তো জানেন কেদারু খালি মনে হচ্ছে যে মা বোধহয় আর আমার মুখখানা এই জন্মে দেখবেন নিশ্চয়ই কিছুদিন বিমুখ থাকবেন কিন্তু আমি এও জানি ভায়া তোমার মাতৃভক্তি তা সব রাগ গুলিয়ে দেবে হ্যাঁ খানিক সময় হয়তো লাগবে কিন্তু তুমি তো জানো ভায়া সর্বতাপ হরে সময় সেই তাই যেন কেউ বলছি আজকে আজকে ভালো ভালো সব মিটে যাবে বলুন না বললুম তো তোমায় খালি খালি মন আচ্ছা কেদারু ওই শেষ মুহূর্তে ছেলেটি আবার ভায়া অযথা দুশ্চিন্তা করো না গো সব ভালো ভালো মিটে যাবে তুমি এক কাজ করো দেখিনি তুমি ভেতরে যাও গিয়ে তোমার বোনকে বলো মেয়েকে সাজাতে যাও আর বেশি দেরি নেই কো পাগলামি করিস নে ওঠ ওঠ এবারে যে সাজতে হয় মল্লিকা নইলে বর এসে যাবে যে তখন কি তুই এমন ধারাটাই থাকবি আর কোনোদিন আমার মুখ দর্শন করবে না সে দেখা যাবে ক্ষণে এখন ওঠ তো ওঠ সুশীল ওকে তৈরি করে দে এবার আর তো দেরি নেই হ্যাঁ বড় তুমি যাও আমি তৈরি করছি কোথায় গেলে সব যা বাবা এই যো আও 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 ইধার আও ইধার আও অন্দর মে আও অন্দর মে কই গো বিয়ে বাড়ির লোকজন সব কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না কই গো এই তো বড় জেঠা এই একজনকে পেয়েছি আরে তোর বাপ পিসে এরা সব কোথায়
যোগু দাদা এই তো যোগু দাদা তুমি এসেছো দাদা আসবো না কি রে হতো ভাই আমার ভাইজির বিয়ে আমি আসবো না তার এই জেঠা না এলে লোকজনদের দেখাশোনা করবে কি আচ্ছা এই মালপত্রগুলো কোথায় রাখবে বল এইগুলো কি গো যোগু দাদা মা পাঠিয়েছে দান সামগ্রীর বাসনপত্র সব মামি আগো মামি পাঠালে ও যোগু দাদা তার মানে মামি এই বিয়ে মেনে নিয়েছে মানবে না কি আমাকে বললে এমন পুণ্যকর্মে গিয়ে দাঁড়ানো উচিত কিন্তু ওই কোমরখানা নিয়ে আটকে গেল তিন দিন হলো একেবারে নড়তেই পারছে না অসহ্য যন্ত্রণা আচ্ছা মালপত্রগুলো এখানে রাখুক নাকি রাখো রাখো এই যে বাবা হাও ইধার আও সাবধানে রাখো রাখো রাখে চলে যাও হ্যাঁ যাও যাও আরে শুভ বাড়ি থেকে কেউ আসেনি বাড়ি থেকে কেউ আসেনি না কেদার বউ কোথায় কি ভাইয়া আমার কি খোঁজা হচ্ছে মনে হচ্ছে থাক 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 আমার কি পায়ের ধুলোটুকু না নিলে স্বস্তি পাচ্ছিল এইবার কাজে লেগে পড়া যায় আচ্ছা রান্নার ব্যবস্থা এইদিকে তো হ্যাঁ ভাই ওইদিকে ভেন বসেছে তুই আয় আমার সঙ্গে আমি আসি না সে আসতে পারবে না কেন তোমরা এমন জোর করে মল্লিকা মেজুকুড়ি কেন আসছে না সে তো আসতে পারে সে আসতে পারলে ঠিক আসবে আসবে না আমি জানি কি করে আসবে মেজু কাকা তাকে আসতে দেবে না তোর দিদিকে কেমন লাগছে খুব সুন্দর ওই রে সুশীল সুশীল হলো তোদে হয়ে গেছে এই বুধে যা দোরটা খুলে দে ওই হয়েছে তোদের হয়েছে ওই দেখি কেমন লাগছে বাহ 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 বেশ লাগছে বেশ লাগছে খুব ভালো হয়েছে আর এদিকে দেখ তোরা কে এসেছে আজ দেখ কে এসেছে
এটা ওকে পড়িয়ে দাও। আমি তো এর থেকে বেশি ওরে হতভাগা, এর দাম তুই কি বুঝবি? এ হচ্ছে অমূল্য, দে সুশীল পড়িয়ে দে, পড়িয়ে দে। কি হয়েছে? আমরা যাব না ও বাড়িতে? কোন বাড়িতে? বড় পিসির বাড়ি, বড়দের বিয়েতে। তোদের মা এটা বলে পাঠালো না? না তো। তোদের মা বাড়িতে যাওয়ার কথা তোদের বলেনি? না। সত্যি তোদের মা বাড়িতে যাওয়ার কথা বলে তোদের পাঠায়নি? না, বললাম তো মা আমাদের পাঠায়নি। তোদের মা কোথায়? বড়জেঠির ঘরে। ও বাবা, আমরা যাবো না বিয়ে বাড়িতে? না, এসন মাকে ডেকে দে, বল আমি ডাকছি।